প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় ভালো আছো, এবং আমারও কামনা তাই। আমি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল 9 নম্বরের সেক্টরের অপর্ণা মিস ইতিপূর্বে তোমাদের অনেকগুলো বাংলা অনলাইন ক্লাস নিয়েছি। আজকেও বাংলা দ্বিতীয় পত্রের উপর একটি অনলাইন ক্লাস নিব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। লেকচার নং 67, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। এক কথায় প্রকাশ, বর্ষাকাল থেকে নাত পর্যন্ত আমি আজকে তোমাদের পড়াবো। তাহলে চলো ক্লাসটি শুরু করি। গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে সবার? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম এক কথায় প্রকাশ, নিরাকার থেকে বিচারক। তাহলে তোমরা কেমন পড়া শিখলে একটু যাচাই করে নেই। তোমরা এখন বাংলা দ্বিতীয় পত্র CW খাতা এবং কলম বের করো। সবাই কি খাতা এবং কলম নিয়ে রেডি? হ্যাঁ, তাহলে তোমরা এখন CW খাতার বাম দিকে লিখবে শ্রেণীর কাজ 67, এবং ডান দিকে লিখবে তারিখ। তোমরা কিন্তু অনেকেই এই শ্রেণীর কাজ তারিখ ঠিক মতো লেখো না। তাহলে তোমরা এখন লেখো এক কথায় প্রকাশ, দেখো যার আকার নেই, দুই যার সীমা নেই। তোমরা সবাই কি লিখেছ? হ্যাঁ, তারপরও আমি জানি তোমরা সবাই পারো, তারপর আমি তোমাদের একটু বলি, তোমরা মিলিয়ে নাও। যার আকার নেই এক কথায় প্রকাশ কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা নিরাকার লিখেছ। যার সীমা নেই এক কথায় প্রকাশ হবে অসীম। মিলিয়েছ সবাই? তারপর লেখো যা সহজে ভেঙে যায়, যেখানে লেখাপড়া শেখানো হয়, যা পান করা যায়, যে যুদ্ধ করে, সব সহজ না? হ্যাঁ, আমি আবার বলছি, উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। যা সহজে ভেঙে যায় ভঙ্গুর, যেখানে লেখাপড়া শেখানো হয় বিদ্যালয়, যা পান করা যায় পেয়, যে যুদ্ধ করে যোদ্ধা, যা জলে চড়ে কি হবে? হ্যাঁ, জলচর লিখেছ না? তারপর যে নারীর সন্তান হয় না, যা নষ্ট হয় না, যিনি বিচার করেন, সবাই লিখেছ? তাহলে তোমরা এখন উত্তরগুলো আবার একটু মিলিয়ে নাও। যে নারীর সন্তান হয় না বন্ধা, যা নষ্ট হয় না অবিনশ্বর, যিনি বিচার করেন বিচারক, ঠিক আছে। তাহলে তোমরা এখন CW খাতা বন্ধ করো, এবং CW শ্রেণীর কাজটা তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। তাহলে চলো আমরা এখন নতুন পাঠে চলে যাই। তোমরা এখন বাংলা দ্বিতীয় পত্র বইটি বের করো। বের করেছো সবাই? আচ্ছা, তাহলে তোমরা এখন পৃষ্ঠা 65 খোলো। সবাই খুলেছ? ঠিক আছে, আমি আজকে এক কথায় প্রকাশ তোমাদেরকে পড়াবো বর্ষাকাল থেকে নাত পর্যন্ত। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো, 1 নম্বর, এক কথায় প্রকাশের সংজ্ঞা সম্পর্কে বলতে পারবে, এক কথায় প্রকাশের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে,
তিন নম্বর এক কথায় প্রকাশ লিখতে পারবে। এখন তাহলে এক কথায় প্রকাশ কাকে বলে আমরা একটু জেনে নিই। দেখো, সংজ্ঞা, সংক্ষেপে মনের ভাব প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশ সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। কি বলা হয়েছে? যে মনের ভাব সংক্ষেপে প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশ সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। অর্থাৎ একটি বাক্যকে শব্দে পরিণত করাকেই এক কথায় প্রকাশ বলে। যেমন আমি ধরো বললাম যে যেকালে বর্ষা হয় এটা এক কথায় প্রকাশ হবে বর্ষাকাল। অর্থাৎ যেকালে বর্ষা হয় এটা হলো একটি বাক্য, আর আমি যে বললাম যে বর্ষাকাল এটা হলো একটি কি শব্দ। তাহলে যে একটি বাক্যকে শব্দে পরিণত করাকেই এক কথায় প্রকাশ বলে। দেখো, এক কথায় প্রকাশের প্রয়োজনীয়তা, কেন এক কথায় প্রকাশ পড়তে হয়। এক নম্বর, অল্প কথায় মনের ভাব প্রকাশ করলে ভাষা সুন্দর ও ভালো শোনায়। দুই নম্বর, এতে বলতে ও লিখতে সময় কম লাগে, এর ফলে বাক্য সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর হয়। ঠিক আছে, তাহলে এক কথায় প্রকাশ কেন প্রয়োজন? যে মনের ভাবটা যদি আমরা অল্প কথায় বলি তাহলে ভাষাটা সুন্দর ও ভালো শোনাবে, তারপরে বলতে আর লিখতে সময় কম লাগবে, এবং বাক্যটা সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর হবে, অর্থাৎ বাক্যটা শুনতে ভালো লাগবে। এক কথায় প্রকাশ বর্ষাকাল থেকে নাদ। এক, যেকালে বর্ষা হয় এক কথায় প্রকাশ হবে বর্ষাকাল। বাংলা, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষাকাল, তখন আকাশ কালো মেঘে ছেয়ে থাকে, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, কাদার জন্য রাস্তায় বের হওয়া যায় না। তাহলে যেকালে বর্ষা হয় এক কথায় প্রকাশ হয় বর্ষাকাল। দুই নম্বর, রস আছে যার এক কথায় প্রকাশ হবে রসালো, যেমন ধর আম, কাঁঠাল, তরমুজ, লিচু, এগুলো হলো কি রসালো ফল, তাহলে রস আছে যার রসালো। তিন নম্বর, লেখা যায় যা দ্বারা কি হবে লেখনী। হ্যাঁ, লেখা যায় যা দ্বারা এক কথায় প্রকাশ হবে লেখনী। যেমন আমরা কি কলম দিয়ে লিখি, তারপর পেন্সিল দিয়ে লিখি, আবার টিচাররা কি মার্কার দিয়ে লিখে, ঠিক না? তাহলে যা দ্বারা লেখা হয় তাকে বলা হয় লেখনী। চার নম্বর, লজ্জা নেই যার এক কথায় প্রকাশ হবে নির্লজ্জ, ধর কাউকে বকা দেওয়ার পরও হাসছে তাহলে সে হলো কি নির্লজ্জ, অর্থাৎ তার কোনো লজ্জা নেই। তারপরে দেখো পাঁচ নম্বর, শরীরের ভিতরে হাড়ের কাঠামো এক কথায় প্রকাশ হয় কঙ্কাল। তোমরা কি কঙ্কাল দেখেছ? হ্যাঁ, যখন তোমরা ডাক্তারের কাছে যাও দেখবে অনেক ডাক্তারের চেম্বারে কিন্তু কঙ্কাল ঝুলানো থাকে। তাহলে শরীরের ভিতরে যে আমাদের হাড়ের কাঠামো আছে সেটাকে এক কথায় প্রকাশ
করলে হয় কঙ্কাল। ছয় নম্বর, দেখো শক্তিকে অতিক্রম না করে এক কথায় প্রকাশ হয় যথা শক্তি। তোমার শক্তি আছে কিন্তু তুমি দেখাচ্ছ না, এটা হলো কি? যথা শক্তি, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি। তারপর দেখো সাত নম্বর, স্মরণ রাখার যোগ্য, স্মরণীয়। ধরো তুমি কোথাও বেড়াতে গেলে, তাহলে কি ওই দিনটা তোমার স্মরণীয় হয়ে রইল। তাহলে স্মরণ রাখার যোগ্য এক কথায় প্রকাশ হবে স্মরণীয়। আট, সহজে নষ্ট হয়ে যায়, এক কথায় প্রকাশ হয় নশ্বর। আমরা গত ক্লাসের এক কথায় প্রকাশে পড়েছিলাম যে সহজে নষ্ট হয় না, এটা হলো অবিনশ্বর। আর আজকে পড়ছি যে সহজে নষ্ট হয়ে যায়, এক কথায় প্রকাশ হয় নশ্বর। সত্য কথা বলে যে সত্যবাদী, অর্থাৎ যে সত্য কথা বলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সত্যবাদী। দশ নাম্বার, হনন করার ইচ্ছা, জিঘাংসা। তাহলে হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ হয় জিঘাংসা। হনন মানে ধরো ছিনিয়ে নেওয়ার ইচ্ছা, তাহলে হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ হয় জিঘাংসা। এগারো, হাতে কলমে যা শিক্ষা, এক কথায় প্রকাশ হয় হাতে কলমে। বারো, পাখির ডাক কুজন, পাখির ডাকের এক কথায় প্রকাশ হয় কুজন। তোমরা কি পাখি দেখেছ? হ্যাঁ, আমরা সাধারণত কি কাক, চড়ুই, ময়না, টিয়ে, ঘুঘু ইত্যাদি পাখিগুলো কি সাধারণত দেখে থাকি। আর অনেক প্রজাতির পাখি আমাদের দেশে আছে। এই যে পাখির যে ডাক অর্থাৎ আওয়াজ, এই পাখির যে পাখির আওয়াজকে বলা হয় এক কথায় প্রকাশে কুজন। তারপর দেখো ১৩ নম্বর, ময়ূরের ডাক, ময়ূরের ডাককে এক কথায় প্রকাশে বলে কেকা। তোমরা চিড়িয়াখানায় কিন্তু অনেকেই ময়ূর দেখেছ, তাহলে এই ময়ূরের ডাককে এক কথায় প্রকাশ বলা হয় কেকা। ১৪ নম্বর, ভ্রমরের ধ্বনি, ভ্রমরের ধ্বনি এক কথায় প্রকাশ হবে গুঞ্জন। ভ্রমরের ধ্বনি, ধ্বনি অর্থ কি? আওয়াজ। অর্থাৎ ভ্রমর যে আওয়াজটা করে, তাই সেই ভ্রমরের ধ্বনিকে বলা হয় এক কথায় প্রকাশে গুঞ্জন। ১৫, দেখো ঘোড়ার ডাক, ঘোড়ার ডাককে বলা হয় কি? রেশা। তোমরা কি জানো ঘোড়া যে দাঁড়িয়ে ঘুমায়? আচ্ছা, দেখো এই ঘোড়ার ডাককে বলে রেশা। তারপর দেখো ১৬ নম্বর, বাঘের ডাক, বাঘের ডাককে এক কথায় প্রকাশে বলে হালুম। বাঘের ডাককে এক কথায় প্রকাশে তাহলে কি বলা হয়? হালুম। তারপর দেখো ১৭ নম্বর, সিংহের ডাক, সিংহের ডাককে বলা হয় নাদ। তাহলে সিংহের ডাককে কি বলা হয়? হ্যাঁ, সিংহের ডাককে বলা হয় এক কথায় প্রকাশে নাদ। আমি আশা করছি যে এই এক কথায় প্রকাশগুলো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো যে পরীক্ষার খাতায় এক কথায় প্রকাশ লিখতে গিয়ে তোমরা কিছু ভুল করে থাকো। আমি ওই কথাগুলো তোমাদের এখন বলতে চাই। সেটা হলো যে তোমরা যখন এক কথায় প্রকাশ লিখো, অনেকেই তখন কি করো যে বাক্যটা লেখো না, বাক্যটা না লিখে শুধু উত্তরটা লেখো, অর্থাৎ শুধু এক কথায় প্রকাশ
লিখো, এটা তোমাদের জন্য উচিত না। তোমাদের উচিত হবে কি, আগে বাক্যটা লিখবে, বাক্যটা লিখে তারপরে এক কথায় প্রকাশ লিখবে। আবার অনেককে দেখেছি যে বাক্য লিখে কিন্তু মাঝে হাইফেন দেয় না, এটাও উচিত না। এর জন্য তোমাদের কি নম্বর কাটা যেতে পারে, ঠিক আছে? এর জন্য তোমরা প্রথমে বাক্যটা তুলবে, তারপরে হাইফেন দিবে, তারপরে সুন্দর করে ওই এক কথায় প্রকাশটা লিখবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু 5 নম্বরে এক কথায় প্রকাশ থাকে, আর এক একটা এক কথায় প্রকাশ 1 নম্বরে, অর্থাৎ 5টা 5 নম্বরে, ঠিক আছে? তোমরা কিন্তু এই বানানগুলোর দিকে বিশেষ নজর দিবে, কারণ অনেকেই বানান ভুল করো, বানান ভুল করলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে। এখানে দেখো, তোমরা অবশ্যই কঠিন বানানগুলোর দিকে একটু নজর দিবে, যেমন কি রেশা কঠিন বানান, তারপরে আমরা আর কি পড়েছিলাম এক কথায় প্রকাশে, কঙ্কাল, তারপরে হলো স্মরণীয়, এই যে কঠিন যে বানানগুলো আছে এই বানানগুলোর দিকে কিন্তু অবশ্যই বিশেষ নজর দিবে, কারণ বানান ভুল হলে কিন্তু তোমাদের নম্বরও কাটা যাবে। তাহলে তোমরা এখন কেমন পড়াটা বুঝলে একটু যাচাই করে নেই। তুমি বলো তো, যে কালে বর্ষা হয় কি হবে? হ্যাঁ, কি বললে? বর্ষাকাল। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তুমি বলো তো, রস আছে যার এক কথায় প্রকাশে কি হবে? কি বললে? রসালো। ওয়াও, আচ্ছা তুমি বলো তো, লেখা যায় যা দ্বারা এক কথায় প্রকাশ কি হবে, বলো দেখি? হ্যাঁ, লেখনী। এবার তুমি বলো তো, যে লজ্জা নেই যার এক কথায় প্রকাশ কি হবে? হ্যাঁ, জোরে বলবে, ঠিক আছে, আমি যেন শুনতে পাই। হ্যাঁ, কি বলেছ? নির্লজ্জ। হ্যাঁ, ভেরি গুড। তারপরে এখন তুমি বলো তো, সহজে নষ্ট হয়ে যায় কি হয়? হ্যাঁ, সহজে নষ্ট হয়ে যায়, এটা হয় নশ্বর। বাহ, তুমি তো খুব সুন্দর বলেছ। এবার তুমি বলো তো, পাখির ডাককে এক কথায় প্রকাশে কি বলে? তাড়াতাড়ি বলবে, ঠিক আছে, দ্রুত বলে ফেলবে, কি মনে নেই? হ্যাঁ, কি বলছ, একটু মনে করে বলো। হ্যাঁ, কি বললে? কুজন। বাহ, ভেরি গুড। এবার তুমি বলো তো, ময়ূরের ডাককে কি বলে এক কথায় প্রকাশে? হ্যাঁ, ময়ূরের ডাককে এক কথায় প্রকাশে বলে কেকা। আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি যে এই পাঠটি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন তোমরা ডায়েরিটা বের করো এবং দ্রুত ডায়েরিটা লিখে ফেলবে। দেখো, বাড়ির কাজ এক কথায় প্রকাশ, বর্ষাকাল থেকে নাথ লার্ন, এবং শেষ 10টি রাইট। বর্ষাকাল থেকে নাথ পর্যন্ত তোমরা পড়বে এবং শেষের 10টি এক কথায় প্রকাশ তোমরা লিখবে, এবং SW নম্বর দিবে 67। তোমরা কিন্তু অনেকেই CW নম্বর, SW নম্বর এগুলা ঠিক মতো দাও না। তোমরা অবশ্যই এই SW নম্বর, CW নম্বরগুলো দিবে, এবং SW করে তোমাদের যে বিষয় শিক্ষক আছে তার পার্সোনাল ইনবক্সে পাঠিয়ে দিবে। আমি আশা করছি যে আমার এই ক্লাসটি তোমরা সবাই খুব
ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরও যদি তোমাদের কোথাও তোমরা সমস্যা মনে করো, তাহলে তোমরা ভিডিওটি বারবার অন করে দেখবে। তারপরও যদি তোমরা সমস্যা মনে করো, তাহলে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলে নিবে। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি অপর্ণা মিস আজকেই এখানে শেষ করছি। খোদা হাফেজ।